কিভাবে বসবাস করতেছেন কিভাবে সম্ভব করলেন এই অসম্ভবকে একটু বলবেন আমাদেরকে এখানে তো কেচারে পড়ে গেছি ভাই দেখতেছেন না আমি তো আমার তো লাইফটাই হেল হয়ে গেল কি হইছে ভাই ওরা দুজন আমাকে প্রথমে বলল যে ওরা আমার সাথে সারা জীবন একসাথে থাকতে চায় এটা একটা মিউচুয়াল ম্যারেজ এটা হলো মিউচুয়াল ম্যারেজ আমরা জেনে শুনে বুঝে ওরা দুজন আমাকে বিয়ে করলো যে তিনজন একসাথে জীবন কাটাবো আচ্ছা ভাই আমি একটা কথা বলি ভাই বলেন বিশ্ববাগে তো দেখা যায় যে প্রথম একটা বউয়ের এই বউটা জীবন একটু হালকা একটু কালা এরকম একটা কালো বউ থাকলে সেই বউকে তারাক দিয়ে এই যে দেখতো সেই যে সুন্দর রোমণী টষ্ট মেয়ে এরকম মেয়েকে বিয়ে করে দ্বিতীয় বিয়ে কিন্তু আপনি সেটা করলেন না আপনার দুইটাকেই এদিকে কালো এবং সাদা দোলটাকেই একসাথে বিয়ে করলেন ও সেখানে আমার কলেজে দেখা হয়েছে কলেজের থেকেই তিনি বল আসলে ও ছিল অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আচ্ছা আচ্ছা আমি ছিলাম অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আমাদের ফ্যাকাল্টি সেম ছিল এর জন্য মাঝে মধ্যে ও আমার থেকে হ্যান্ড নোট নিত

আমি আমার নাম্বারটা দিলাম ওর নাম্বার আমাকে দিল তাই আমরা দুজনে এইভাবে আমাদের সাথে দেখা হয়েছে রাত্রি রাত্রি কথা বলছি করতে করতে এখন ওরও ভালো লেগে গেছে আমারও ভালো লেগে গেছে দুজনের সম্পর্ক করছি বিয়ে করছি এখন বাসর গড় করব আচ্ছা তো এই যে প্রিয় দর্শক আপনারা দেখতেছেন কি একটা আজব বাসর বাড়িতে আপনারা দেখানোর চেষ্টা করতেছি এক স্বামী দুই বধূ তো এটা আসলে দেখা যায় না কখনো তো এই যে আপনারা কাজ করতেছেন এক স্বামী এবং দুই বৌ একসাথে বাসন করতেছেন করা সম্ভব কিনা একসাথে করতে পারবেন আপনারা আমি আগের বাস করবো আমি আমি না আমি বলছি হ্যাঁ না ভাই আমরা যেটা দেখতেছি এখন তো এখনই না আমি জানতাম না তো তাহলে প্রথমে হচ্ছে আমি সিদ্ধান্ত নিলাম আমি কাউকেই গ্রহণ করব না আচ্ছা মানে কারোর সাথে বিয়ে করবেন না বিয়ে করবো না কারণ কি মানে ভালোবাসার জায়গাটা মানে এই রকম এই এমন করো কেন আমি বুঝতে পারিনি হ্যাঁ একটা আমি অনুভব করলাম যে আমার মনে হয় কাউকে ঠকানো হচ্ছে আমি যদি ওকে বিয়ে করি তাহলে ওকে ঠকানো হবে ওকে যদি বিয়ে করি তাহলে ও ভাববে যে আমি কালো বা সুন্দর বিধায় আসলে ওকে বিয়ে করতেছে আসলে চেহারা দেখে আমি প্রেম করিনি হ্যাঁ দুজনের মন কিন্তু অনেক ভালো তো এক পর্যায়ে দেখলাম যে আমি কাউকে ছেড়ে কাউকে রাখতে পারতেছি তখন সিদ্ধান্ত নিলাম কাউকে আমি আর বিয়ে করবো না বাকিরা জীবন আমি আমার মতো করে সিদ্ধান্ত গ্রহণ করবো এরপরে তাদেরকে আমি জানাই যে দেখো আমার জীবনে একটা ঘটনা আছে কি ঘটনা আমার আর একটা নারী আছে এবং আমি তাকেও বলবো যে আমার আরেকটা নারী আছে পরে বললো ঠিক আছে এতটা আপসের আর কিছু নাই আর তোমার ওই মেয়েটাকে নিয়ে আসো তোমার ওই প্রেমিকাকে নিয়ে আসো ওই গার্লফ্রেন্ডের সাথে আমি কথা বলতে চাই তারপর আমি বললাম যে তুমি আগে আমাকে কথা দাও ঝগড়া করবা কিনা বললো না আমি কখনো তো গায়ে হাত দিব না উল্টা কথা বলবো না আমরা পার্কে দেখা করলাম এবং আমরা সারাদিন ওই দিন লাঞ্চ করছি ডিনার করছি সিনেমা দেখছি এরপর ওরা দুজন মিলে সিদ্ধান্ত নিল আমি যেহেতু প্রতারণা করি নাই আমি তো জায়গা ঠকাতে পারতাম ভাইয়া আমি ঠকাই নাই সেহেতু ওরা সিদ্ধান্ত নিল যে আমরা তিনজন একসাথে আমরা বিয়েটা করে ফেলি ওরা দুজন মিলে ভাগাভাগি করে মানে আমার সাথে থাকবে মানে আমরা বাকিটা যেমন কাটাবো এই কথা বলার পর

এই যে ভাইটা আসলে বিয়ে যে কি বিপদে পড়ছে আল্লাহ জানে তো ওই তো থাকুক আমরা আমাদের কাছে চলে যাই তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এই প্রত্যাশাই আল্লাহ হাফেজ